ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের বোনের প্রশ্ন আছে যে একটা মেয়ের সাথে অন্য মহিলার দীর্ঘ সম্পর্ক ছিল যেটা ঈর্ষণীয় ছিল, কিন্তু সাত আট মাস ধরে তাদের মাঝে ফাটল ধরে এবং ভদ্র মহিলা সেটা সহ্য করতে পারে না অন্য মেয়েকে। এই ক্ষেত্রে সেই মেয়েটার সম্পর্ক উন্নয়ন করার জন্য কি করতে পারে, এমনকি কোনো আমল আছে? আমরা বলব যে নির্দিষ্ট এমন কোনো আমল নেই যে আরেকজনকে নিজের দিকে আকৃষ্ট করা যায়, বরং এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন সম্পর্কের উন্নয়ন ঘটায়। এবং দ্বিতীয় যেটা করণীয় সেটা হচ্ছে ইসলাহের জন্য মধ্যস্থাকারী ধরতে হবে, হ্যাঁ, এবং এই মধ্যস্থাকারীর স্বভাব অনেক বেশি। রাসূল আকরাম হাদিসের মধ্যে বলেছেন যে আলা নাব্বিকুম বি আফদালা মিনাস সালাতি ওয়া সাওমি ওয়াল আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, যে তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যেটা নফল সালাত, নফল সিয়াম এবং আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার এগুলোর চাইতে অনেক বেশি স্বভাবের। সাহাবায়ে কিরাম বলে যে ইসলাহ দাতুল বাইন, যে দুইজন মানুষের মাঝে যদি সম্পর্কের অবনতি ঘটে তাদের মাঝে সম্পর্ক আবার ফিরিয়ে নিয়ে আসা। এই কারণে আমরা বলবো যে তিনি অন্য কোনো চালু কোনো মহিলার স্বর্ণাপন্ন হবে যে তাদের মাঝে আবার সম্পর্কের, হ্যাঁ, আপনার উন্নয়ন ঘটাবে, এরকম কাজের উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার। এই কারণে সেটাই করা উচিত। জাযাকুল্লাহ খাইরান, আল্লাহ বারিক ফিক।